হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি বিমানের ইতিহাস বিষয়ে কথা বলবো, সুতরাং শুরু করা যাক। অরভিল এবং উইলবার রাইট প্রথম বিমানের আবিষ্কারক ছিলেন। ১৯০৩ সালে রাইট ভাইয়েরা মানব বিমানের যুগ শুরু করলেন যখন তারা সফলভাবে একটি উড়ন্ত যানটি পরীক্ষা করেছিলেন যা তার নিজস্ব শক্তি দ্বারা চালিত হয়েছিল, প্রাকৃতিকভাবে গতিতে উড়েছিল এবং কোনো ক্ষতি ছাড়াই নামল। সংজ্ঞা অনুসারে একটি বিমান হল কোনো প্রোপেলার বা জেটগুলি দ্বারা চালিত একটি নির্দিষ্ট উইংযুক্ত বিমান, যা আধুনিক বিমানের জনক হিসাবে রাইট ব্রাদার্স আবিষ্কারকে বিবেচনা করার সময় মনে রাখা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আজ আমরা এটি দেখেছি বহু লোক এই পরিবহনের ফর্মটিতে অভ্যস্ত, বিমানগুলি ইতিহাসে বহু রূপ নিয়েছে। ১৯০৩ সালে রাইট ভাইয়েরা প্রথম বিমান চালুর আগে অন্যান্য উদ্ভাবকরা পাখির মতো করে ওড়ে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন। এই পূর্বের প্রচেষ্টার মধ্যে ছিল সংকুচিততা, যেমন ঘুড়ি, হট এয়ার বেলুন, এয়ারশিপ, গ্লাইডার এবং অন্যান্য ধরনের বিমান। কিছুটা অগ্রগতি হওয়ার সময় রাইট ভাইয়েরা যখন চালিত বিমানের সমস্যাটি সমাধান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন সমস্ত কিছু পরিবর্তিত হয়েছিল। প্রথম মানবিক বিমান। ১৯০২ সালে রাইট ভাইয়েরা তাদের নতুন গ্লাইডারটি ব্যবহার করে অসংখ্য পরীক্ষার গ্লাইড উড়েছিল। তাদের অধ্যয়ন থেকে প্রমাণিত হয়েছিল যে একটি অস্থাবর লেজটি নৈপুণ্যের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে এবং তাই তারা ডানা, ওয়ার্পিং তারগুলিকে বাঁকগুলি সমন্বয় করার জন্য একটি অস্থাবর লেজটি সংযুক্ত করেছিল। তাদের বায়ু টানেলের পরীক্ষাগুলি যাচাই করতে সফল গ্লাইড দিয়ে উদ্ভাবকরা একটি চালিত বিমান তৈরির পরিকল্পনা করেছিলেন। প্রোপেলাররা কিভাবে কাজ করে তা অধ্যয়ন করার কয়েক মাস পরে রাইট ব্রাদার্স মোটরটির ওজন এবং কম্পনগুলিকে সামঞ্জস্য করার জন্য যথেষ্ট শক্ত এবং একটি নতুন বিমান তৈরি করেছিলেন। নৈপুণ্যটির ওজন ৭০০ পাউন্ড এবং ফ্লাইয়ার হিসাবে পরিচিতি লাভ করে। এরপরে রাইট ভাইয়েরা ফ্লাইয়ারটি যাত্রীবাহী বিমান চালিয়ে যাওয়ার ও পর্যাপ্ত থাকার জন্য পর্যাপ্ত আকাশসীমা দিয়ে ফ্লাইয়ারটি চালু করতে সহায়তা করার জন্য একটি স্থাবর ট্র্যাক তৈরি করেছিলেন। এই মেশিনটি উড়ানোর জন্য দুটি চেষ্টার পরে, যার মধ্যে একটি সামান্য ক্র্যাশ হয়েছিল, অরভিল রাইট ফ্লাইয়ারকে ১২ সেকেন্ডের জন্য টেকসই ফ্লাইটে নিয়েছিলেন। ১৯০৩ সালের ১ডিসেম্বর এটি ইতিহাসের প্রথম সফলভাবে চালিত এবং চালিত বিমান ছিল। রাইট ব্রাদার্সের তাদের প্রতিটি ফ্লাইং মেশিনের প্রতিটি প্রোটোটাইপ এবং পরীক্ষার ছবি তোলার নিয়মতান্ত্রিক অনুশীলনের অংশ হিসাবে তারা কাছের জীবনকালীন স্টেশন থেকে একজন পরিচারককে পুরো ফ্লাইটে অরভিলে রাইটকে স্ন্যাপ করার জন্য রাজি করিয়েছিল। সেদিন আরও দুটি দীর্ঘ ফ্লাইট করার পরে অরভিল এবং উইলবার রাইট তাদের বাবার কাছে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন, তাকে নির্দেশ দিয়েছিলেন যে মানবিক উড়ান হয়েছে তা প্রেসকে জানাতে। এটিই ছিল প্রথম আসল বিমানের জন্ম, প্রথম সশস্ত্র ফ্লাইট, আরেকটি রাইট উদ্ভাবন। মার্কিন সরকার ৩০শে জুলাই ১৯০৯ সালে তার প্রথম বিমানটি রাইট ব্রাদার্স বাইপ্লেইন কিনেছিল। এয়ার বিমানটি ২৫,০০০ ডলার এবং ৫,০০০ এর বোনাসে বিক্রি হয়েছিল কারণ এটি প্রতি ঘন্টা ৪০ মাইল ছাড়িয়েছে। ১৯১২ সালে রাইট ভাইদের ডিজাইন করা একটি বিমান একটি মেশিনগান দিয়ে সজ্জিত হয়েছিল এবং মেরিল্যান্ডের কলেজ পার্কের একটি বিমানবন্দরে বিশ্বের প্রথম সশস্ত্র বিমান হিসাবে যাত্রা করেছিল। ১৯০৯ সাল থেকে বিমানবন্দরের অস্তিত্ব ছিল যখন রাইট ব্রাদার্স তাদের সেনা অফিসারদের বিমান চালনা শেখানোর জন্য তাদের সরকারি কেনা বিমানটি সেখানে নিয়ে যায়। ১৮ জুলাই ১৯১৪ সিগন্যাল কর্পোসের একটি বিমান বিভাগ স্থাপন করা হয়েছিল এবং এর উড়ন্ত ইউনিটে রাইট ব্রাদার্স এবং তাদের প্রধান প্রতিযোগী গ্লেন কার্টিসের তৈরি কিছু বিমান ছিল। একই বছর মার্কিন আদালত গ্লেন কার্টিসের বিরুদ্ধে পেটেন্ট মামলাতে রাইট ব্রাদার্সের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। সমস্যাটি বিমানের পার্শ্বীয় নিয়ন্ত্রণ সম্পর্কিত, যার জন্য রাইটস তাদের পেটেন্ট ধরে রেখেছে। যদিও কার্টিসের আবিষ্কার আইলরনস রাইট সুইং ওয়ার্পিং মেকানিজম থেকে অনেকটাই আলাদা ছিল, আদালত নির্ধারণ করেছিলেন যে অন্যের দ্বারা পার্শ্বীয় নিয়ন্ত্রণের ব্যবহার পেটেন্ট আইন দ্বারা অননুমোদিত ছিল। রাইট ব্রাদার্সের পরে বিমানের অগ্রযাত্রা।
রাইট ব্রাদার্সের পরে আবিষ্কারকরা বিমানের উন্নতি অব্যাহত রেখেছিলেন। আবিষ্কারকরা জেট বিমান আবিষ্কার করেছিল যা সামরিক এবং বাণিজ্যিক উভয় এয়ারলাইনই ব্যবহার করে। জেট হ ল একটি বিমান যা জেট ইঞ্জিন দ্বারা চালিত। জেটগুলি প্রোপেলার চালিত বিমানের চেয়ে বেশি উচ্চতর ও উচ্চতর স্থানে উড়ে যায়, কিছুগুলি 10,000 থেকে 15,000 মিটার পর্যন্ত উঁচু হয়। দুজন প্রকৌশলী যুক্তরাজ্যের ফ্রাঙ্ক হুইটল এবং জার্মানির হ্যান্স ফোন ওহাইন 1930-এর দশকের শেষের দিকে জেট ইঞ্জিনের বিকাশের জন্য কৃতিত্ব পেয়েছিলেন। তারপর থেকে কিছু সংস্থাগুলি বৈদ্যুতিক বিমান তৈরি করেছে যা অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের চেয়ে বৈদ্যুতিক মোটরগুলিতে চালিত হয়। বৈদ্যুতিক জ্বালানি উৎস যেমন জ্বালানি কোষ, সৌর কোষ, আলট্রা ক্যাপাসিটার, পাওয়ার বিমিং এবং ব্যাটারি থেকে আসে। প্রযুক্তিটি শৈশবকালীন অবস্থায় রয়েছে, কিছু উৎপাদন মডেল ইতিমধ্যে বাজারে রয়েছে। রকেট চালিত বিমান নিয়ে অনুসন্ধানের আরেকটি ক্ষেত্র। এই বিমানগুলি ইঞ্জিনগুলি ব্যবহার করে যা চালিত করার জন্য রকেট প্রোপ্যানেলতে চালিত হয়। এগুলি তাদের আরও বেশি গতিতে বাড়তে দেয় এবং দ্রুত ত্বরণ অর্জন করে। উদাহরণস্বরূপ মি-123 কোমেট নামে একটি প্রাথমিক রকেট চালিত বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা মোতায়েন করেছিল। বেল-X-1 রকেট বিমানটি 1947 সালে সাউন্ড বাধা ভেঙে প্রথম বিমান ছিল। বর্তমানে উত্তর আমেরিকান X-15 মানব চালিত বিমানের দ্বারা রেকর্ড করা সর্বোচ্চ গতির জন্য বিশ্ব রেকর্ড রয়েছে। আমেরিকান এরোস্পেস ইঞ্জিনিয়ার বার্ট রুটান এবং ভার্জিন গ্যালাকটিকের স্পেসশিপটও ডিজাইন করেছেন। আরও অ্যাডভেঞ্চারাস সংস্থাগুলি স্পেসশিপনের মতো রকেট চালিত প্রপুলশন নিয়েও পরীক্ষা শুরু করেছেন। সুতরাং আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।